আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ মাছ মাংস কিছুই রান্না করব না, আজকে শুধু সবজি আর সবজি সব কিছু রান্না করব। আর কি কি রান্না করি তাই আপনাদের মাঝে শেয়ার করব। আর এখানে নিয়ে নিছি লাউ, তারপরে বেগুন, মূলা, কাঁচা টমেটো, পাকা টমেটো, সিম, আলু একটা, তারপর মূলার শাক, আর একটা ফুলকপি। আর এত সবজি রান্না করব না, আর নিয়ে নিছি শসা, আর এখানে নিয়ে নিছি কাঁচা টমেটো। আর এই কাঁচা টমেটো আমি ভাজি করব। আর এখন আমি সবগুলো কাটাকাটি করে তারপরে রান্না করতে চলে যাব। এ তো এখানে আমি সব সবজিগুলো কেটে নিয়ে নিছি, টমেটো কেটে নিছি, তারপর পেঁয়াজ, কাঁচা টমেটো, পাকা টমেটো, ধনিয়া পাতা, কাঁচা মরিচ, রসুন, যা যা রান্না করতে লাগবে আমি সব কিছুই নিয়ে নিছি। আর এখন রান্নায় চলে আসলাম। এখানে একটা কড়াই বসিয়ে দিছি, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি, আর পরিমাণ মতো রান্নার তেল, আর দিয়ে দিব কয়েকটা শুকনা মরিচ, শুকনা মরিচও দিয়ে দিলাম। দিয়ে তারপরে এটা আমি বাদামি করে ভেজে নিব। বাদামি করে ভাজা হয়ে গেছে, আর এখন আমি দিয়ে দিলাম কাঁচা টমেটো, তারপরে কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন, পরিমাণ মতো লবণ, সব কিছু দিয়ে আমি এখন এই ভাজিটা করে নিব। আর এই ভাজিটা তো আমার অনেক পছন্দ, আর কার কার পছন্দ কাঁচা টমেটো ভাজি তাও কমেন্টে শেয়ার করবেন। আর এখন একটু ঢাকনাটা ঢেকেই সিদ্ধ করে নিতেছি, আর ঢাকনা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিলাম। আর এখন আর ঢাকবো না, এভাবে রান্না ভাজি করে নিব। এই তো ভাজি প্রায় শেষ, আর এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিলে আমার মনে হয় যে স্বাদটা অনেক বেড়ে যায়, সেজন্য আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। হয়ে গেছে আমার কাঁচা টমেটো ভাজি। আর এখন আমি নিরামিষ রান্না করতে চলে যাব, বা সবজি রান্না করব, যাই হোক আজকে রান্না করব। আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর পরিমাণ মতো রান্নার তেল। এখন আমি এটা বাদামি করে ভাজা ভেজে নিব। এই তো বাদামি করে প্রায় ভেজে নেওয়া শেষ। আর এখন আমি একটু দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে একটু আদা রসুন বাটাটা একটু ভাজা ভাজা করে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। আর এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া, তারপর মরিচের গুঁড়া, তারপর ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া, আর স্বাদ মতো লবণ। সব কিছু দিয়ে আমি এখন ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনাটা ঢেকে আমি মশলাগুলো কষাই নিব। আর মশলা যত ভালোভাবে কষানো যায় ততই মনে হয় স্বাদ বেড়ে যায় আমার কাছে। আর এইভাবেই ঢাকনাটা ঢেকে আমি মশলাটা কষাই নিতেছি। আর এই তো ঢাকনা উঠিয়ে আবার নাড়াচাড়া করে দিতেছি। কষানো প্রায় শেষ, যেহেতু তেল উঠে গেছে আর অনেক সময় হয়ে গেছে। এখন ঢাকনাটা আবার একটু ঢেকে তারপরে ঢাকনা উঠিয়ে আবার নাড়াচাড়া করে আর এখন দিয়ে দিতেছি সব কেটে রাখা সবজিগুলো। আর এই নিরামিষ তো ভাত, পরাটা, তারপরে রুটি, চাপটি, যাই হোক সব কিছুর সাথে খাওয়া যায়। সেজন্য আর আমি শীতের শুরুতে সবজি রান্না করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। এখন নাড়াচাড়া করে আবার ঢাকনাটা ঢেকে দিতেছি। আবার ঢাকনা উঠিয়ে একটু নাড়াচাড়া করে আমি আবার ঢাকনাটা ঢেকে দিলাম। এভাবে আমি রান্না করে নিব। আর এই সবজিটা কষানোর মধ্যেই হয়েছে সব কিছু, আর সবগুলাই সবজি। আর আমি একটু পানি দেই নাই, আর সবজি থেকে যেই পানি উঠবো ওই পানি দিয়ে আমি ভালোভাবে কষাই নিব। আর পানি না দিয়ে কষানো আর আস্তে আস্তে নাড়াচাড়া করে সবজিগুলো কষিয়ে নেওয়া তো অনেক ভালো। আর এখন দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি, কাঁচামরিচ ফালিগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচিটা আমি অনেকটা পরেই দিছি, যেহেতু টমেটো গলে যায় সেজন্য আমি টমেটো অত আগে দেইনি। আর এখন নাড়াচাড়া করে আবার ঢাকনাতে ঢেকে দিলাম। ঢাকনা উঠিয়ে আবার আমি নাড়াচাড়া করে দিলাম দিব। আর এখন এই তো অনেক পানি উঠে গেছে, সব সবজি, লাউ, তারপরে সিম, সব সবজি তো অনেক পানি উঠে, পানি ওঠার সেজন্য আর পানি দেইনি। আর এইভাবে নাড়াচাড়া করেই আমি ভালোভাবে কষাই নিব। আর কে কীভাবে এই নিরামিষ বা সবজি রান্না করেন তাও জানাবেন। এই তো আবার ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে দিতেছি, কারণ পানিটা প্রায় শুকিয়ে গেছে। আর নাড়াচাড়া করে তারপর আমি একটু পানি দিয়ে দিব। আর এখন একেবারে আলতো হাতে নাড়াচাড়া করতেছি, যেহেতু সবগুলো সবজি আবার বেগুনও আছে গলে যাবে, সেই জন্য আমি একেবারে আলতো হাতে একটু নাড়াচাড়া করে দিতেছি। আর এই তো আমি এখানে পানি দিয়ে দিলাম, পানিটা একটু গরম ছিল, গরম পানি দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি বরফ চড়ে আসে।
আর এই পানিটা শুকিয়ে গেলেই হয়ে যাবে আমার রান্না, আর নিরামিষ রান্না। এখন আবার ঢাকনাটা ঢেকে দিলাম, এই তো বলক চলে আসছে, আর তরকারির কালারটা তো অনেক সুন্দর আসছে। একটু নাড়াচাড়া করে দিলাম, আজকে রান্না করলাম টমেটো ভাজি আর নিরামিষ। শীতের সময় এই সব তরকারি সব কিছুই অনেক অসাধারণ লোভনীয়। এই তো পানি প্রায় শুকিয়ে গেছে, অল্প পানি আছে, আর এখন আমি একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম ধনিয়া পাতা। আমি অত বেশি নাড়াচাড়া করি নাই, সেজন্য আপনি সব সবজিগুলাই ফুলকপি তারপরে বেগুন সব কিছুই ভাঙে নাই। বেশি নাড়াচাড়া করলে তরকারি ভেঙে যায়, আর তরকারি দেখতে সুন্দর লাগে না, বা আমার মনে হয় যে আমার কাছেও ভালো লাগে না দেখতে, সেজন্য আমি সব কিছুই একটু নিজের মন মতো করে রান্না করি। আর এখন একটু আলতো হাতে ধনিয়া পাতাটা মিশিয়ে নিলাম, হয়ে গেছে আমার নিরামিষ রান্না বা সবজি রান্না। আর এটা আমি চাপটি দিয়ে খাবো, চাপটি ও আমি বানাইয়া নিছি। আর এই পাশে আমার নিরামিষ রান্নাও শেষ, আর এখন আমি চাপটি বানাবো। এই তো চাপটিও বানাই নিছি, আমার সময় কম সেজন্য চাপটি বানাইছি। আর এক বাটি সবজি, আর এরকম চাপটি রুটি পরাটার সবজি থাকলে তো কোনো কথাই নেই, আমার তো অনেক পছন্দই সবজি দিয়ে চাপটি বা পরাটা, সেজন্য আমি আজকে এই সবজি কী দিয়া খাইলাম তাও আপনার সাথে শেয়ার করলাম। আজ এখানে বিদায় নিচ্ছি।